আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড টুডি এ টু জেড বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব কিভাবে একটি DWG ফাইলকে, মানে অটোক্যাড ফাইলকে, আমরা PDF ফাইলে কনভার্ট করতে পারি। সেটা করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে এইখানে। এইখানে রয়েছে আমাদের প্লট নামের একটি আইকন। আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে একটি উইন্ডো চলে আসবে এবং কিছু অপশন সেট করলেই আমরা সেই ফাইলটাকে কনভার্ট করতে পারবো PDF-এ। এই উইন্ডোটি আপনি আপনার মেনু বারেও পেয়ে যাবেন, আর এর জন্য আপনাকে যেতে হবে মেনু বারের ফাইল অপশনে, এইখানে ক্লিক করবেন। তারপরে নিচে রয়েছে প্লট নামের একটি অপশন, এই অপশনে যদি ক্লিক করেন তাহলে সেই উইন্ডোটি চলে আসবে। অথবা আপনি কিবোর্ডে টাইপ করতে পারেন PRINT প্রিন্ট, তারপরে যদি আপনি ইন্টারপ্রেস করেন তাহলে সেম উইন্ডোটি আপনার স্ক্রিনে চলে আসবে। তারপরে আপনাকে আসতে হবে প্রিন্টার ওর প্লটার নামের একটি অপশন রয়েছে, এইখানে আসবেন। তারপরে এই নেম অপশনের উপরে ক্লিক করবেন। তারপরে আমরা যেহেতু এই DWG ফাইলটাকে PDF-এ কনভার্ট করব, সুতরাং আমাদেরকে চুজ করতে হবে এই লাস্টের এই অপশনটি, DWG to PDF। আমরা এটা সিলেক্ট করলাম। তারপরে আমাদেরকে চুজ করতে হবে পেপার সাইজ। এখানে ডিফল্ট রূপে এই পেপারটা দেয়া রয়েছে, আমরা যেহেতু A3 পেপারে এটাকে প্রিন্ট করব, সুতরাং আমাদেরকে সার্চ করতে হবে ISO A3 নামের একটি পেপার রয়েছে, ISO A3 420x297 mm, এই পেপারটা আমরা চুজ করলাম। তারপরে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে যে আমাদের ড্রয়িং এর কোন অংশটুকু আসলে আমরা প্রিন্ট করতে চাচ্ছি বা আমাদের PDF পেজের মধ্যে থাকবে। বিভিন্ন ভাবে এটা প্লট করা যায়, এই কারণে আপনাকে আসতে হবে প্লট এরিয়া নামের অপশনে, এবং এখানে রয়েছে হট টু প্লট। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে চারটি অপশন পাবেন। সবচেয়ে ইজি উইন্ডো নামের অপশনটি, আপনি উইন্ডো অপশনটি যদি সিলেক্ট করেন তাহলে সেই উইন্ডোটি আপনার স্ক্রিন থেকে চলে যাবে, এবং এখন আপনাকে সিলেক্ট করতে হবে একটি উইন্ডোর মাধ্যমে। সেই উইন্ডোর মধ্যে যে অংশটুকু থাকবে সেই অংশটুকু আপনার PDF-এ কনভার্ট হবে। আমি একটা উইন্ডো তৈরি করছি। উইন্ডোটি তৈরি করা মাত্রই সেই উইন্ডোটি আবার আমাদের স্ক্রিনে ভেসে আসবে। তারপরে আমরা চলে আসব এই অপশনগুলোতে। আমরা এই অপশনটা চেক করে দেব, সেন্টার দ্য প্লট। এটা যদি আমি চেক করে দেই তাহলে আমাদের ড্রয়িংটা আমাদের সেই PDF পেজের একদম মিডল সাইডে থাকবে। তারপরে অপশনটি হচ্ছে প্লট স্কেল, আমরা সবসময় এটাকে ফিট টু পেপার অপশন করে রাখবো। তারপরে আমরা চলে যাব এই অপশনগুলোতে। এই অপশনগুলো আপনি নাও দেখতে পারেন, যদি আপনার এই অপশনটি হাইড করা থাকে তাহলে হয়তো আপনি ওই অপশনগুলো দেখতে পাচ্ছেন না। সেগুলো দেখার জন্য আপনাকে অ্যারো বাটনে ক্লিক করতে হবে, তাহলে সেই অপশনগুলো আপনার সামনে ভিজিবল হয়ে যাবে। তারপরে আপনাকে এই জায়গায় ক্লিক করতে হবে প্লট স্টাইল টেবল। এই অপশনগুলো ব্যবহার করা হয় হচ্ছে আপনার কালারটা কন্ট্রোল করার জন্য। আপনি যদি ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট করতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে মনোক্রোম এই অপশনটি, আর আপনি যদি কালার প্রিন্ট করতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে ACAD.CTV এই অপশনটি। আমি দুটোই দেখাচ্ছি। প্রথমে আমি এই কালার অপশনটি চুজ করলাম, ACAD.CTV। তারপরে একটি নোটিফিকেশন আসবে, আমরা ইয়েসে ক্লিক করব। তারপরে এই অপশনগুলোতে আমাদের কোনো প্রকার চেঞ্জ করার দরকার নাই, এগুলো যেভাবে আছে ডিফল্ট রূপে সেভাবেই থাকবে। তারপরে আমরা চলে আসব এই দুটো অপশনে। যেহেতু আমাদের ড্রয়িংটা হরিজন্টালের দিকে একটু বেশি, সুতরাং আমি সেটাকে ল্যান্ডস্কেপ অপশনে প্রিন্ট করতে চাচ্ছি। এই অপশনগুলো ফিল আউট করার পর আমরা যাব প্রিভিউ করার জন্য। আমি এই প্রিভিউ অপশনে ক্লিক করলাম, তাহলে আমরা প্রিভিউ দেখতে পারবো যে আমাদের প্রিন্ট করার পূর্বে সেই ড্রয়িংটা আমাদের পেজের মধ্যে ভাবে থাকবে, সেটা আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। প্রিভিউ দেখে আমার যেটা মনে হচ্ছে যে আমি স্যাটিসফাইড। এখন আমাকে যেতে হবে এই ক্রস অপশনে। এই অপশনে যদি আমি ক্লিক করি তাহলে সেই উইন্ডোটি আবার চলে আসবে। এখনও সুযোগ রয়েছে, আপনি আরও যদি মডিফাই করতে চান তাহলে আপনি করতে পারবেন। সাপোজ এটা কালার করে রেখেছিলাম, আমি যদি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়ে যদি প্রিভিউ করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে সাদা কালো ব্যতীত অন্য কোনো কালার শো করা হচ্ছে না। এরপর আপনি এই ক্রস বাটনে ক্লিক করতে পারেন, অথবা আপনার কিবোর্ডের এসকেপ বাটনটি যদি আপনি প্রেস করেন তাহলে সেই উইন্ডোটি আবার চলে আসবে। তো আমি যেহেতু এটা কালার প্রিন্ট করতে যাচ্ছি, সুতরাং আমি এই অপশনটি চুজ করলাম। তারপরে আমরা করব ওকে। এবার আমাকে সিলেক্ট করতে হবে কোথায় আমি এই ফাইলটা সেভ করতে যাচ্ছি। আমি আমার এইখানে যদি ক্লিক করি তাহলে এটা ডেস্কটপে গিয়ে সেভ হবে। আমি এই জায়গায় ক্লিক করলাম। সেভ করার আগে আপনি এখানে নাম চেঞ্জ করতে পারেন, অথবা আপনার এই অটোক্যাড ফাইলটা যে নামে রয়েছে সেই নামেই এটা সেভ হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি PDF টাইপে এই ফাইলটা সেভ হচ্ছে। তারপরে আমরা চলে যাব সেভ অপশনে। এবার আমাকে সেই ফোল্ডারে চলে যেতে হবে যেখানে আমি এই ফাইলটা সেভ করেছি।
দেখুন আমরা কত সহজে আমরা আমাদের DWG ফাইলটাকে আমরা কনভার্ট করে দিলাম PDF ফাইলে এবং এখান থেকে আমরা খুব সহজেই এটাকে প্রিন্ট করে বাইরে বের করে নিয়ে আসতে পারি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।